পুরীর রথের 42টি চাপা, বলদেবের রথের 14টি, জগন্নাথ দেবের রথের 16টি এবং সুভদ্রা দেবীর 12টি। পুরীর রথ চলার সময় রাস্তায় চাকার 3টি দাগ পড়ে, তা হল গঙ্গা, যমুনা এবং সরস্বতী। যারা বার্ধক্যজনিত কারণে বা অন্যান্য কারণে রথের দড়ি ধরতে পারেন না, কথিত আছে তারা যদি চাকার এই 3টি দাগের ধুলো গ্রহণ করেন বা এই 3 দাগে গড়াগড়ি করেন, তাহলে গঙ্গা, যমুনা, সরস্বতীতে অবগাহনের ফল লাভ করেন। রথের দর্শনে শ্রী চৈতন্য মহাপ্রভু নৃত্য করছেন, অপলক নয়নে দর্শন করছেন জগন্নাথ। রথ চলতে চলতে মাঝে মাঝে থেমে যায়, এর কারণ রাধা ভাবেন বিভোর মহাপ্রভুকে ভালো করে দেখার জন্য রথ একটু থামে, আবার চলে। অনেক ভক্তের মাঝে মহাপ্রভুকে না দেখে জগন্নাথ থেমে যায়, প্রভু জগন্নাথের ইচ্ছাশক্তিতেই রথ চলে। যেভাবে তার ইচ্ছায় বিশ্বব্রহ্মাণ্ড চলে, তাই রথ অপ্রকৃতি। পুরীর কাছে মহানাদা নদীতে ভেসে আসে কাঠ, আর তাই তিনি প্রতি বছর তৈরি হয় জগন্নাথ, বলরাম এবং সুভদ্রার রথ। এর জন্য বিশেষ কাঠ মিস্ত্রি রয়েছে, যারা বংশ পরম্পরায় তৈরি করে চলেছে। জগন্নাথের রথের নাম তান্তি ঘোষা, তাই এই যাত্রাকে উড়িষ্যায় ঘোষা যাত্রাও বলা হয়ে থাকে। বলরামের রথের নাম তলধ্বজা এবং সুভদ্রার দর্পদলনা। কথিত আছে জগন্নাথদেব বা কৃষ্ণ এই রথযাত্রা করেন, কারণ তিনি বছরে একবার তার ভক্তদের দেখার জন্য রাস্তায় ঘুরে বেড়ান। তার ভক্তরা কে কেমন আছে তা দেখার জন্যই তার এই রথযাত্রা। বৈশাখ মাসে অক্ষয় তৃতীয়ার দিন রথ তৈরি শুরু হয়, আষাঢ় মাসে শুক্লপক্ষের দ্বিতীয়ার দিন এই রথযাত্রা হয়। রাজা ইন্দ্রতুণ্ডের রানী ছিলেন গুন্ডিচা, তারই নামাঙ্কিত গুন্ডিচা মন্দিরে জগন্নাথ, বলরাম এবং সুভদ্রা থাকেন। গুন্ডিচা মন্দির থেকে ফেরার সময় তারা মৌসিমা মন্দিরে পোড়া পিঠে খাবার জন্য অপেক্ষা করেন, যা জগন্নাথের খুবই প্রিয়। 7 দিন পর তারা আবার ফিরে আসেন মূল মন্দিরে, অর্থাৎ পুরীর জগন্নাথ মন্দিরে। তবে হ্যাঁ, আমরা সবাই জানি জগন্নাথ দেব মাসির বাড়ি থাকেন 7 দিন, কিন্তু যাওয়া আসা মিলিয়ে তার এই রথযাত্রা 9 দিনের উৎসব। জগন্নাথের নতুন করে জন্ম হওয়ার নাম হল নবকলেবর। প্রথম নবকলেবর হয়েছিল 1975 AD যদুবংশী রাজা রামচন্দ্র দেবের তত্ত্বাবধানে। সাধারণত এই অনুষ্ঠান হয় একটি নবকলেবর হওয়ার 8, 12 অথবা 19 বছর পর। 2015 এই নবকলেবর হওয়ার পর 2034 আবার নবকলেবর হবে। তবে এই নতুন মূর্তি দেখার জন্য শয়ে শয়ে ভক্ত অপেক্ষা করে থাকেন, এবং পুরীর এটি একটি মাহাতো যে নতুন জগন্নাথকে দেখার জন্য মানুষের ভিড় উপচে পড়ে নবকলেবরের বছর। সবাই পুরীর রথের ন্যায় 3 জনের আলাদা রথ না করতে পারলেও একটি রথে জগন্নাথ, বলরাম এবং সুভদ্রাকে স্থান দিয়ে পুজো করে। সেরকমভাবেই এতগুলো চাকা না করতে পারলেও অন্তত 4টে বা 6টে চাকা করে থাকেন। মাসির বাড়ি জগন্নাথ দেবী এলে তাকে আদর আপ্যায়ন করে যথাযথভাবে তাকে পালা করে প্রতিদিন নানান ভোগ নিবেদন করা হয়। এক একদিনের ভোগের এক এক রকম রীতিনীতি, শেষে তাকে মিষ্টিমুখ করে পাঠানো হয় তার বাড়িতে। ঠিক যেভাবে বাড়িতে অতিথি আসলে আমরা মিষ্টিমুখ করাই, এখান থেকেও তারই উৎপত্তি। এবং তাই জগন্নাথ দেবের এই মহাপ্রভুর ভোগ দেখাও খুব ভাগ্যের লক্ষণ। ঢাকুরিয়ার এই রথ বাড়ির সামনে প্রতিবারই মেলা বসে। 2 বছর কোভিডের জন্য বন্ধ হলেও এবছর মেলা বসেছে। তবে মেলায় এসেছে নানান ধরনের গাছ, ক্রেতা বিক্রেতাদের ভিড় চোখে পড়ার মতন। তার মাঝেই একজন বৃদ্ধা মহিলা নিয়ে এসেছেন তুলসীর চারা, ময়ূরের পালক, যা এই দিন সবাই কেনে। কিন্তু কেন? শোনা যায়
এই দিন তুলসী গাছ বাড়িতে লাগানো ভালো এবং ময়ূরের পালক রাখাও খুবই ভালো। কে বাড়ির ভালো চায় না বলুন তো, তাই দূর দূরান্ত থেকে মানুষজন এই মেলায় এসে উপস্থিত হয়েছেন। শিক্রেতাই হোক বা বিক্রেতা, যে যার নিজের পছন্দ মতো জিনিস সংগ্রহ করছেন, কারণ রথের মেলার মজাটাই যেন নাতিকে কোলে নিয়ে দাদু উপস্থিত। রয়েছে তো রকমারি খেলনার সরঞ্জাম, নাতি চাইতে না চাইলেই দাদু কিনে দেবে এবং সেটাই ও ভয়ের খুশি। ছোটবেলার সেই দিনগুলো যেন আবার ফিরে দেখলাম এই মেলায়। রান্নাবাটি আজকাল বাচ্চারা কি খেলে জানি না, তবে এখানে তাও দেখা গেল। মেলাটা এখানে বসে ঠিক, কিন্তু এদের কোনো মাঠ নেই, নেই কোনো বড় জায়গা, কেবলই রাস্তার ধারে। পিছনে থাকতেই পারে নোংরা, কিন্তু তাতে কি যায় আসে বলুন। এই যে রথের মেলা, এখন তো মাত্র দুদিন, পেটের জ্বালার যে বড় জ্বালা, তাই চোখ নাক ঘুরিয়ে বসতে হয়েছে বিক্রেতাদের। অনেক বছর ধরে এখানে এভাবেই রথের মেলা হয়ে আসছে, আর এখানেই শয়ে শয়ে মানুষ আসছে নিজের মনের স্বাদ মেটাতে। তবে একটু যদি পরিষ্কার হতো পারিপার্শ্বিক দিকটা, তবে হয়তো সকলেরই ভালো হতো। কারণ যতই হোক করোনা কিন্তু আমাদের পিছন ছাড়েনি, তাই সতর্কতা অবলম্বন করা সকলের প্রয়োজন। মেলার আসল মজাটাই হলো এখানে। আহা, জিলিপিগুলো তেলে ছাড়া হচ্ছে সবে, কিন্তু জিলিপির ভর্তির যে প্রচুর! রথের মেলায় জিলিপি আর পাঁপড় ভাজা থাকবে না তাও কি হয় নাকি? উল্টো রথে আবারও সবাই আসবে, তবে ক্রেতা ও বিক্রেতা উভয় কিন্তু পাল্টে যাবে। কেউ আসতে পারবে আর কেউ পারবে না, তারই মাঝে মানুষের হৃদয়ে বিরাজ করবেন জগন্নাথ স্বয়ং, সকলের মঙ্গলকর্তা বিপদহন্তা। খুব একটা ভালো না, খুব একটা খারাপ।
কজন মানুষ আর বাড়িতে গাছ নিয়ে ফুল ফোটাতে পারেন। তাই জন্যই এখানে বসেছে নানান ধরনের রমপাহাড়ি ফুলের দোকান। জগন্নাথদেবের এই রথযাত্রাকে ঘিরে রয়েছে দেশে বিদেশে উন্মাদনা। ছোট থেকে বড় সকলের ভালো লাগা যেন জড়িয়ে থাকে এই রথযাত্রাকে কেন্দ্র করে। পুরীর রথযাত্রা যেমন বিখ্যাত, তেমনি মাহেশের রথও অনেক পুরনো ও বিখ্যাত। 1968 সাল থেকে এই রথযাত্রা ইসকনের দ্বারা বিদেশে ছড়িয়ে পড়েছে। মস্কো, নিউ ইয়র্ক, লন্ডন থেকে শুরু করে বিশ্বের 108 শহরে এই রথযাত্রা মহাসাড়ম্বরে পালিত হয়। এরকম আরও ভিডিও দেখার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করুন। বৈকুণ্ঠনাথ পুরুষোত্তম মুক্তি সাধমম্ লক্ষ্মীপতেহ পতিত পাবন পদ্মনাভ নীলাদ্রীনাথ জগদীশ জহিহি নিদ্রা বিশ্বভাব স্থিতি বিনাশ বিধান হেতু সংসার সাগর সমুত্তরাণীয় সেতু উতিষ্ঠ হে বরদ জাগ্রহি পাহি ভৃত্যম নীলাদ্রীনাথ জগদীশ জহিহি নিদ্রা কৌমাদকী নলিন চক্রক শঙ্খ পাণি ভক্রানুকম্পিত সনাতন দেবদেবম কৈবল্যদায়ক হরে ত্রিজগন্নিবাস নীলাদ্রীনাথ জগদীশ জহিহি নিদ্রা।